नमस्कार सकल के स्वागत जानाई स्टाडी साइंस विथ एंजॉय चैनले। तो आज के आलोचना करब क्लास टेनर जीवन विज्ञान क्रोमोसोम डीएनए एवं जीनर आंतसम्पर्क विषयटी निये। ठीक है, आशा करी वीडियो देखार पर तुम्हारे आर ए विषय कोनो डाउट थाकबे ना। तो वीडियो प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध रइलो और चैनल के सबस्क्राइब करते भूलो ना। वीडियो भलो लगले अवश्य एक लाइक करो एवं पासे थाका बेल आइकने अवश्य बजिए दाओ एवं वीडियो सम्बन्धी जावतियों प्रश्न कमेंट सेक्शने करो। ठीक है, तो चलो वीडियो शुरू कर। तो आगे दिन डीएनए सम्बन्धे एक आईडिया नहीं। तो देखो एखे हमें डीएनए टा एक एके नहीं कथा रखी हमारे जो देहकोष। ठीक है, जो देहकोषे प्राय एक एक देहकोषे प्राय 2 मीटर लम्बा डीएनए थे। तो भाव जे कोषटा के खाली चोखे देखते ही पाईना से कोषटार भरे आर 2 मीटर लम्बा डीएनए थे। तो डीएनए टा के केमन भाव थकते हैं निश्चय खूब पेचिए थकते हैं से ही विषय पढ़ब डीएनए टा कि पेचिए आई विषय देखार आंतसम्पर्क जिस बुझते हैं कि हेरा पढ़े डीएनए डीएनएर किछु एक्टिवेट पार्ट जीगुलो जीन नामे परिचित आगे दिन हमें बोले। ठीक है, विषयटा निये आर बोलछि ना आगे भिडियो तुम्हारा अवश्य देखे नियो। ठीक है, एबार आमी डीएनए टाके एकटा तंत्रे आमरा तो जानी डीएनए द्वितंत्री तो एकटा तंत्रे परिणत करेछि बोझानोर सुविधार्थे। एक्चुअलि एटा दुटो तंत्रई आछे किन्तु आमी एकटा तंत्रे परिणत करेछि बोझानोर सुविधार्थे। ठीक आछे, तो किभाबे कि हय देखो जे डीएनए टा कि हय एक समय ए डीएनए टा हिस्टोन प्रोटीनेर संस्पर्शे आसे। डीएनए तो डीएनए टा डीएनए हलो एकटा आम्लिक किभाबे बोलछि कारण आमरा कि जानि निउक्लिक एसिड हलो डीएनए आरएनए तार एसिड जेहेतु डीएनए आम्लिक और हिस्टोन प्रोटीनटा क्षारीय। তাহলে দেখো আম্লিকের সাথে ক্ষারীয় বেশ ভালোভাবে বাইন্ড করবে এটাই জানি আমরা, তাই তো? আমরা আগের ক্লাসে কি পড়েছি নিউক্লিওজালিকাটা কি কি দিয়ে তৈরি হয়, ডিএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এবং কিছু আয়ন। তো নিউক্লিওজালিকাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখব আমরা। ঠিক আছে, তো যে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনটা যুক্ত হয়, এবার কি হয় যে হিস্টোন প্রোটিনটা যে যুক্ত হয় সেই ডিএনএটা ওই হিস্টোন প্রোটিনের সাথে 1:3-4 বার পাক খায়। ফার্স্ট কাজ, ডিএনএটা হিস্টোন প্রোটিনের সাথে 1:3-4 বার পাক খায়। কিভাবে 1:3-4 মানে কি আমি ছবিটা এঁকে রেখেছি, দেখো কি হয়। এই যে ধরো এদিকে ডিএনএ ঢুকছে, আমি এইটাকে এইটা ধরো হিস্টোন প্রোটিন, তাই তো? তো এটাকে আমি 4টে ভাগে ভাগ করেছি 1, 2, 3, 4। এবার কি হবে ডিএনএটা কিভাবে 1:3 পাক খায় দেখো। ধরো এদিকে আসলো, এদিকে যেয়ে এরকম ভাবে এক পাক হয়ে গেল, আবার 3:4 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ বেরিয়ে গেল এদিকে। তাহলে একটা পুরোটা দিয়ে আর 3টে ঘর, তাহলে কত হলো 1:3-4, একটা পুরোটা 4 ভাগে 3 ভাগ এইভাবে পাক খায়। তো পাক খাওয়ার সময় কি হয়, আমরা আগের দিন নাইট্রোজেন বেসের কথা বলছিলাম যে এটিজিসি থাকে। হ্যাঁ, নাইট্রোজেন বেসের কথা বলছিলাম, তো যে এটা যদি ডিএনএর একটা দুটো তন্ত্র হয় তো এখানে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে আমরা জানি নাইট্রোজেন বেস থাকে। তো কি হয় যে এই যে ডিএনএটা এই হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে এখানে মোট 146 বেস পেয়ার থাকে। বেস পেয়ার মানে কি আমরা জানি জোড়া, বেস পেয়ার মানে এই দুটো তন্ত্র মিলে 146টা, মানে এক একটাই কত হচ্ছে 73টা করে।
মানে 146টা বেস পেয়ার মিলে এইটা এই 1.34 বার পাক খায় কার সাথে? হিস্টোন প্রোটিনের সাথে, ঠিক আছে? এবারে কতগুলো হিস্টোন প্রোটিন থাকে? মোট 8টা হিস্টোন প্রোটিন থাকে। 8টা হিস্টোন প্রোটিন কিভাবে থাকে? প্রতিটা ডিএনএ এর সাথে 4টা করে হিস্টোন, মানে প্রতিটা ডিএনএ মানে ডিএনএ এর প্রতিটা তন্ত্রের সাথে, দুটো তো তন্ত্র, প্রতিটা তন্ত্রের সাথে এই 4টা করে হিস্টোন প্রোটিন যুক্ত হয়, এর ফলে মোট 8টা হিস্টোন প্রোটিন হয়ে যায়। তো এই ব্যাপারটাকে বলছে হিস্টোন অক্টামার, যেহেতু 8টা হিস্টোন প্রোটিন থাকছে তার জন্য এগুলোকে বলা হচ্ছে, এটাকে বলছে হিস্টোন অক্টামার। এবার কি হয় দেখো, দেখো একটা ডিএনএ এই যে পেঁচিয়ে আছে, একটা এক পাক খেয়েছে, এটা তো যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। এই যে পাক খাচ্ছে, আমি ধরো একটা দড়িটাকে এরকম ভাবে পাকায়, তাহলে তো যেটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে যদি না ভালোভাবে না বাঁধি। সেই বাঁধার জন্য কি করা কি হয় না, এই ডিএনএটা ঢোকার মুখে এবং বেরোনোর মুখে একটা ক্লিপের মতো আটকানো থাকে। এই অংশটাকে, এই অংশটা হলো H1, এই অংশটা হলো H1, ঠিক আছে? এই অংশটা H1, একটা হিস্টোন প্রোটিন এখানে, আর একটা হিস্টোন প্রোটিন থাকে H1। তো এখানে আমার কি হয়, এই এই হিস্টোন প্রোটিনের মাথাতে 10 বেস পেয়ার, এখানে আবার 10 বেস পেয়ার ডিএনএ লাগে। তাহলে কত হলো, 1.34 বার পাক খেতে লাগছে 146 বেস পেয়ার, আবার এখানে 10, এখানে 10, মোট কত হলো 166 বেস পেয়ার, কত হলো 166 বেস পেয়ার, তাই তো হলো। এবার কি হয়, যে মুহূর্তে বেরাচ্ছে, বেরিয়ে যে একটু অংশ গেল, সেই যে ডিএনএটা, সেই ডিএনএটাকে বলে লিঙ্কার ডিএনএ। কি মানে কি বলতে চাচ্ছি, একটা হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করার পর আবার যখন আরেকটা হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করতে যাবে, তখন যে মাঝে যে ডিএনএটা থাকছে এটাকে বলে লিঙ্কার, এদের মধ্যে একটা কানেক্ট করছে, লিঙ্ক এনে দিচ্ছে, তার জন্য লিঙ্কার ডিএনএ বলে। এই লিঙ্কার ডিএনএটা আবার 34 বেস পেয়ারের হয়, তাহলে কত হলো 166 প্লাস 34, কত হয়, 200 বেস পেয়ার। এই যে আমি লিখে রেখেছি 146 প্লাস 10 প্লাস 10 প্লাস 34 বেস পেয়ার, আমার 200 বেস পেয়ার, ঠিক আছে? এই যে আমরা যে এই অংশগুলো দেখছি না, এই অংশগুলোকে কি নামে রাখা হয় জানো তো, নিউক্লিওজোম। এই অংশগুলোকে নিউক্লিওজোম নামে রাখা, তাহলে ডিএনএটা পেঁচিয়ে প্রথমে কি হয়, নিউক্লিওজোমে পরিণত হয়। কিভাবে হয় সেটা আমি বললাম, ঠিক আছে? হয়, এবারে আরেকটা কথা লিখে রেখেছি, একটা H1-এর মুখ থেকে পরের H1-এর মুখ পর্যন্ত 200 বেস পেয়ার রয়েছে। আমি তোমাদেরকে কি বললাম যে এখানে ঢোকার সময় 146টা, মানে একটা 146 বেস পেয়ার, তারপর এখানে 10 10, আবার 20, তারপর লিঙ্কার, মানে 34, মোট 200। মানে কি বল, এখানে কি বলা হয়েছে, একটা H1-এ ঢোকার মুখ থেকে, দেখছি ঢোকার মুখ থেকে পরের H1 ঢোকার মুখ পর্যন্ত, একটা ঢোকালো, এইটা হওয়ার পর লিঙ্কার ডিএনএ সমেত এই যে ঢোকার মুখ পর্যন্ত 200 বেস পেয়ার রয়েছে। আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে, নিউক্লিওজোম পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলো অন্য একটা বিষয় দেখে নিই। দেখো এখানে আমি ওটাই এঁকেছি, এই যে নিউক্লিওজোম গুলো এঁকেছি। নিউক্লিওজোম গুলো কি হয়, নিউক্লিওজোম গুলোকে যদি আমরা একটা বৃত্তের মতো কল্পনা করি, তাদের যে ব্যাসটা পাবো সেটা হচ্ছে 10 nm, ন্যানোমিটার, 10 nm, ঠিক আছে? এরপর কি হয়, যেহেতু ডিএনএটাকে অনেক পেঁচিয়ে থাকতে হবে, 2 মিটার ডিএনএ যেটাকে আমরা দেখতেই পাই না সেই কোষের মধ্যে থাকতে হবে, তাহলে তো অনেক পেঁচাতে হবে। সে কি করে, আবার পেঁচায়, এরকম ভাবে পেঁচাতে থাকে, এরকম ভাবে পেঁচাতে থাকে, বিভিন্ন আয়নের সংস্পর্শে আছে, আয়নের সংস্পর্শে যেগুলো পেঁচাতে থাকে, এরকম ভাবে পেঁচিয়ে এরকম একটা গঠন তৈরি করে। এটাকে বলা হচ্ছে সোলেনয়েড মডেল। কি বলা হয়, সোলেনয়েড মডেল। সোলেনয়েড মডেলটাকে যদি আবার একটা বৃত্তের মতো যদি ভাবি, সেটা হয় 300 nm, 30 nm, আরো ছোট হয়ে গেল 30 nm। এটা ভেবো না যে 10 nm ছিল, 30 nm হয়ে গেল, আরো ছোট বলছি কি করে, মানে কি ডিএনএটা ছিল সেটা আরো পেঁচিয়ে ছোটই তো হবে, যত পেঁচাবে তত ছোট হবে না, যত পেঁচাবে তত বড় হবে, যত পেঁচিয়ে তত ছোট হয়ে যাবে, ছোট হয়ে একটা শেষ অব্দি দেখবে একটা স্মুততে পরিণত হয়েছে, এমন ভাবে পেঁচাবে। ওই জন্য এটা বলছি যে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পেঁচিয়ে পেঁচিয়ে তাকে তো সরু সরু একটা তন্তুতে পরিণত, তাহলে তো তাকে সরু হতে হবে, সের জন্য বলছি এটা ভাবার দো ন্যানোমিটার, এটা তো ক্ষুদ্রতম একক, তাহলে ছোট হচ্ছে, ঠিক আছে? এটাকে যদি একটা বৃত্তের মতো কল্পনা করি কি হবে, যে এর যে ব্যাসটা পাবো 30 nm,
এটাকে বলছে সোলেনয়েড মডেল। এটা আবার পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা গঠন তৈরি করে, এটাকে আবার বলা হয় সুপার সোলেনয়েড মডেল। এটা আরো ছোট হয়ে যায়, 300 nm হয়ে যায়। তারপর কি হয়, এই সুপার সোলেনয়েড মডেলটা আবার নিউক্লিয় জালিকা, এই যে জালকের মতো একটা সুতো, সুতোর আকৃতি নিউক্লিয় জালক জালিকাতে পরিণত হয়ে যায়, নিউক্লিয় জালিকা। এটা এইটা আবার হয়ে যায় 700 nm। এবার কি হয় দেখো, এই নিউক্লিয় জালিকাগুলো পর্যন্ত আমরা জানি যে নিউক্লিয়াসে নিউক্লিয় জালিকা থাকে। এবার তো আমি বলেছি যে কোষ বিভাজন কালেই একমাত্র নিউক্লিয় জালিকাগুলো ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এটা আমি আগের ক্লাসে বলেছি। তো কি হয়, এই যে নিউক্লিয় জালিকাগুলো হয়ে গেল, এবার নিউক্লিয় জালিকাগুলো আবার এই এরকম ভাবে দুটো সারিবদ্ধ বিন্যস্ত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে ফেলে, ঠিক আছে, ক্রোমোজোম সৃষ্টি করে ফেলে। এইটা 700 nm ছিল, যেহেতু দুটো সারিবদ্ধ ভাবে হচ্ছে, 700 700 কত হয়, 1400 nm। দেখো 1400 nm, এই 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 1400 nm, এই বিষয়টাই। তাহলে কি দেখতে পেলাম, একদম ডিএনএ থেকে ধীরে ধীরে নিউক্লিওজোম হলো, তারপর সোলেনয়েড মডেল, সুপার সোলেনয়েড মডেল, নিউক্লিয় জালিকা, তারপর ক্রোমোজোম। মানে কিভাবে ডিএনএ থেকে ক্রোমোজোমের একটা তৈরি হলো, এই যে আন্ত সম্পর্ক মানে কি, তাদের ভিতরে সম্পর্কটা কি, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের জানা হয়েছে। ভিতরে সম্পর্ক, এই যে ডিএনএ সম্পর্কটা আমি একটু ডিটেলে লিখে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে কি করেছি, ডিএনএ এর মধ্যে আমরা দেখে জিন থাকে, তাহলে ডিএনএ জিন, এই যে জিন প্রথমে দিয়ে, তারপর ডিএনএ সেগুলো হিস্টোন অক্টামার, 146 বেস পেয়ার ডিএনএ, H1 লিঙ্কার ডিএনএ, এদের সাথে যুক্ত হচ্ছে ডিএনএটা, দিয়ে কি করছে, নিউক্লিওজোম গঠন করছে, নিউক্লিওজোম, নিউক্লিওজোম আবার সেটা আরো প্যাঁচ খেয়ে সোলেনয়েড মডেল তৈরি করছে, আবার আবার প্যাঁচ খেয়ে সুপার সোলেনয়েড মডেল তৈরি করছে, আবার আবার সেইগুলো নিউক্লিয় জালিকাতে পরিণত হচ্ছে, আবার সেখান থেকে আলটিমেটলি আমরা ক্রোমোজোম পাচ্ছি, ঠিক আছে। বইয়ে এত ডিটেলে নেই, তবুও একটু ডিটেলে বললাম, কারণ তাহলে তোমাদের কনসেপ্টটা আরো মজবুত হবে, ঠিক আছে। বইটাতে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এই ছবিটা, এই যে এই যে এই ছবিটা, এই যে এই যে ডিএনএ থেকে কিভাবে ডিএনএটা প্যাঁচ কিয়ে কিয়ে শুরু হয়ে হয়ে নিউক্লিওজোম হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে নিউক্লিওজোম হয়ে সোলেনয়েড সুপার সোলেনয়েড মডেল হলো, যে সেখান থেকে ক্রোমাটিন তন্তু নিউক্লিয় জালিকা আলটিমেট ক্রোমোজোম, এই ছবিটাই দিয়েছে, ঠিক আছে। তাহলে এদের যে সম্পর্কটা, এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এই যে কি হয় যে নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম থেকে ডিএনএ জিন, এটা অতটা ক্লিয়ার ভাবে দেয়নি, অতটা ক্লিয়ার ভাবে দেয়নি, একবারে দিয়ে দিয়েছে নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম থেকে ডিএনএ, মানে কি করছে যে ভেঙে ভেঙে আসছে ওরা, এই যে ক্রোমোজোম থেকে আরো ভাঙছে ভিতরে ডিএনএ, আরো ভাঙলে ভিতরে জিন, এইভাবে জিনিসটাকে বোঝানো, আন্ত সম্পর্ক, ভিতরে সম্পর্কটা বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারলে কি কি এদের মধ্যে কিভাবে ডিএনএ থেকে অ্যাকচুয়ালি ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এটা আজকে আমরা জানলাম, ঠিক আছে। তো পরের ক্লাসে আমরা ক্রোমোজোম সংখ্যা এই বিষয়টা নিয়ে জানবো, ঠিক আছে, ধন্যবাদ।